নমস্কার, আমি সম্বিত, আপনারা দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল। আজকে ভিডিওটি আমি ডেস্কটপে বসেই করছি, কারণ ডেস্কটপের কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার দরকার। আপনারা মোবাইল দিয়ে করলেও ইনফরমেশানগুলো পাবেন। ডেস্কটপে আমি একটু কন্ট্রোলে থাকি, মানে কন্ট্রোলগুলো আমার পক্ষে সম্ভব হয় করা, এবং বুঝিয়ে সুঝিয়ে আপনাদের যে ইনফরমেশানগুলো দেওয়ার দরকার পড়ে সেটা আমি দিতে পারি। তাই আমি ডেস্কটপে আজকে অন্যদিনের মতো ভিডিওটি করছি। তো এখানে আমাদের সামনে আমরা লগ ইন যখন খুলি বা লগ ইন করি, আজকে আমাদের কাছে একটি নিউজ লেটার চলে এসেছে ইহা থেকে। তো এরকম ধরনের নিউজ লেটারটি আমরা পাই। ওকে, ইহাতে লগ ইন করার পর যখন বিজ্ঞাপনটি দেখব সেখানে কি লেখা রয়েছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, এখানে যে লেটেস্ট আপডেটটা রয়েছে ইহা থেকে, এটা অ্যাকচুয়ালি পুরনো আপডেট, কিন্তু তার লিমিটেশনটা এখন ঠিক করে দেওয়া হয়েছে। একটা লিমিটেড সময় অবধি চলবে লোকাল অ্যাডভার্টাইজারদের রেফার করা, কারণ সেই অ্যাডভার্টাইজাররা কিন্তু অটোমেটিক্যালি ইহাতে আসতে আরম্ভ করবে আগামী দিনগুলোতে। তো এখানে আমাদের 12 নভেম্বরের নিউজ লেটারটি তারিখ দেওয়া রয়েছে, 12 নভেম্বর 2021। ইহা থেকে লেটেস্ট আপডেট বলছে, টুডে উই হ্যাভ লঞ্চ এ ইউনিক ক্যাম্পেইন ফর লোকাল অ্যাডভার্টাইজার্স হু নর্মালি ফাইন্ড দেয়ার অডিয়েন্স নিয়ার বাই। যে লোকাল অ্যাডভার্টাইজার রয়েছে, মানে ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজারদের জন্য না, আমাদের যে আমরা যে লোকাল অ্যাডভার্টাইজারকে আনতে পারবো এবং তাতে করে আমাদের একটা ইনকাম দেবে সেই সম্পর্ক নিয়ে বলা হয়েছে, এবং সেই অডিয়েন্সদের টার্গেট করে তারাও কিন্তু তাদের বিজ্ঞাপনটি দিতে পারে বলে একটা নতুন করে লঞ্চ হয়েছে ইয়ার ক্যাম্পেইন। ওকে, সেটা একটু দেখে নিন। অল আওয়ার ভিউয়ার্স আর হিয়ার বাই ইনভাইটেড টু রেফার লোকাল অ্যাডভার্টাইজার। আমাদের সকল ভিউয়ার্সদের আর কি এখানে ইনভাইট করছে যে লোকাল অ্যাডভার্টাইজারদের রেফার করার জন্য। এটা আপনাকে জাস্ট ইনভাইট করা হচ্ছে, আপনি যদি ইনভাইট না হতে চান হবেন না, কিন্তু এখানে যে অপশনাল অফারটা দিয়েছে তাই কাউকে ফোর্স করা হচ্ছে না। এরকম আজকে একজন কন্ট্যাক্ট করেছিল, তার লোকাল অ্যাডভার্টাইজারদের ইনভাইট করতে পারবে এবং তার হাতে দুটো অ্যাডভার্টাইজারও রয়েছে, তারা অ্যাড দিতে রাজি। কত পরিমাণ খরচা পড়ে সেই সব নিয়ে আলোচনা আমি তো করেই দেবো সেই ভিডিওতে, যে ভিডিওতে আমি তাদের টিউটোরিয়ালটা বানাবো কীভাবে কী করতে হবে সেট আপ ডিটেলসটা। কিন্তু এখানে আমরা কী দেখতে পাবো, যে নিউজটা যেটা আমরা শুধু নিউজটা পড়ে আপনাদের এক্সপ্লেন করে বলবো। ফর এ লিমিটেড টাইম অনলি, শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে দেয়া হচ্ছে, মানে এটা পার্মানেন্টলি যে অফারটা এরকম থাকবে 10% কমিশন আপনিও পাবেন এরকম কিছু না। উইল অফার ইয়া ইউজার্স 10% কমিশন ফর ব্রিঙ্গিং এ নিউ অ্যাডভার্টাইজার টু ইয়া। মানে আমি যদি বা আমরা যদি ভিউয়ার্স হিসাবে আমরা যদি কোনো রেফারাল আর কি আমরা নিজেরা ভিউয়ার্স, কিন্তু আমরা যদি কোনো মেম্বারকে রেফার করি, তারা যদি অ্যাড দিতে চায় সেই অ্যাডভার্টাইজার, তাকে দিয়ে কিন্তু আমরা তার যে স্পেন্ড করবে, যাই স্পেন্ড করবে, মানে আর কি 2000 ইউরো খরচা করলো বা 20 ইউরো খরচা করলো বা যাই খরচা করলো, তার 10% আমরা কমিশন হিসাবে পাবো আমাদের ইনকাম হিসাবে। ওকে, ইহাতে এবং দিস মিন্স ইউ উইল আর্ন 10% অফ অল দে আর স্পেন্ড ফ্রম দ্য ডে ওয়ান ফর অ্যাজ লং অ্যাজ দে কিপ স্পেন্ডিং উইথ দ্য প্ল্যাটফর্ম। এবং যত এখানে প্রথম থেকেই যেদিন থেকে তারা খরচা করা আরম্ভ করবে এখানে ইহাতে, তার 10% কমিশন আপনাকে দেওয়া হবে, এবং সেই দিন থেকেই প্রথম দিন থেকেই আপনি তার 10% কমিশন পেতে থাকবেন, যতদূর তারা খরচা করতে থাকবে বা যতদূর তারা বিজ্ঞাপন দিতে থাকবে এবং আপনার সঙ্গে থাকবে ততদিন আপনাকে ওই 10% কমিশন তারা যা স্পেন্ড করবে তার 10% কমিশন দিতে থাকবে। মানে তারা 2000 ইউরো স্পেন্ড করলে প্রতি মাসে যদি স্পেন্ড করে প্রতি মাসে আপনি 200 ইউরোর কমিশন পেয়ে যাবেন। ধরুন বসে বসে কিচ্ছু করতে হবে না, তার শুধু অ্যাডটা সেট আপ করে দিতে হবে, তাদের অ্যাডভার্টাইজার ডিটেলস দিয়ে তারাই নিজেরা সেট আপ করে নেবে, আপনাকে কিছু করতে হবে না, জাস্ট তাকে দেখিয়ে দেবেন। তো উই হ্যাভ সেট আপ এ স্পেশাল মার্কেটিং সাইট ফর দিস ক্যাম্পেইন ইহা লোকাল। ওকে, ইহা লোকাল বলে একটা মানে কি বলবো পার্ক ডোমেন তারা নিয়েছে আর কি, সেম ডোমেনের মধ্যেই একটা ডোমেন আর কি এক্সট্রা ডোমেন তৈরি হয়েছে, সেখানে সেই ডোমেনটার উপর বেস করে তারা এই ওয়েব ক্যাম্পেইনটা সেট আপ করেছে। সেই ডোমেনটাকে বলে সাব ডোমেন। এটা যখন আমরা ক্লিক করি তো এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যায়। দেখুন ভালো করে এই পেজটিতে কী কী রয়েছে আমরা একটু আলোচনা করব, অবশ্যই আপনাদের জন্য আলোচনা করে দেব। এবং এই পেজটাতে পুরোপুরি নতুন করে ইউআরএল হচ্ছে local.iha.com, মানে লোকাল হচ্ছে ইহার সাব ডোমেন, মানে একই ডোমেনের মধ্যে আপনার একটা সাব ডোমেন লঞ্চ করা হয়েছে যেটা iha.com-এর সাথেই জুড়ে থাকবে। ওকে, লোকাল অ্যাডভার্টাইজারদের জন্য এই পেজটা পুরো নতুন করে ক্রিয়েট করেছে, ডোমেনটা এক্সটেন্ড আর কি আলাদা করে বানানো, ঠিক আছে, মানে ডোমেনটা একই, ডোমেনের যে সাব ডোমেনটা এটা আলাদা করে একটা ওয়েবসাইট হিসাবে আপনাদের সামনে বানানো রয়েছে। ওকে, এরকমভাবে ডিজাইন করা।
এবং উই হ্যাভ সেট আপ এ স্পেশাল মার্কেটিং সাইট ফর দিস ক্যাম্পেইন। আমরা যে স্পেশাল একটা মার্কেটিং সাইট করেছি এই লোকাল অ্যাডভার্টাইজারদের আনার জন্য, স্পেশাল ক্যাম্পেইন গঠিত হবে তার জন্য। ইট ইনক্লুডস অল ইউ নিড টু নো টু প্রেজেন্ট ইহা টু বিজনেস ইন ইউর এরিয়া, ইনক্লুডিং এ ডাউনলোডেবল পিডিএফ ভার্সন অফ দ্য সাইট। এবং আমাদেরকে বলেছে যে আমাদের যে প্রেজেন্ট ভার্সানের যে ইয়াতে রয়েছে সেই ভার্সানে আমরা যে ইনক্লুডিং করেছি, এই যে এই প্রেজেন্ট ভার্সানটা বলছে, আজকে যে নতুন প্রেজেন্ট ভার্সানটা আমরা দেখতে পাচ্ছি, স্ক্রল ডাউন করলে নিচের দিকে নেমে যায় এবং মোবাইলে আপনি দেখতে পাবেন ছোটো ছোটো করে লেখা রয়েছে এবং এর মধ্যে অনেক কিছু ইনফরমেশান রয়েছে। এখানে ডাউনলোডেবল পিডিএফও রয়েছে। এই যে এই অপশানটা গিয়ে আপলোড এক্সিস্টিং নেটওয়ার্ক অর ক্রিয়েট ইওর ওন, এখানে ডাউনলোড ব্রাউজার বলে ক্লিক করবেন। এই পুরো যে ডিটেলসটা রয়েছে এটা আপনার ফটো হিসাবে আর কি পিডিএফ হিসাবে ডাউনলোড হয়ে যাবে এবং সেটাকে আপনি মোবাইলেও রেখে দিতে পারেন কাউকে দেখানোর জন্য। আর এখানে প্রাইসিং প্যাকেজ এইগুলো দেখতে পাবেন, কীভাবে কী করতে হয় সেই সম্পর্কে বলা রয়েছে, আমরা আলোচনা করে দিচ্ছি। প্লিজ চেক ইন রেগুলারলি ফর ফ্রিকোয়েন্ট আপডেট, এবং এইরকম ধরনের বারবার করে আপডেট পেতে প্রতিনিয়ত চেক করতে বলছে। ওকে, তো এটা বলেছে, আমরা জানি অ্যাডভার্টাইজ আমরা দেখব, অ্যাডভার্টাইজটা চলছে এরকমভাবেই, কোনো অসুবিধা নেই। চলুক, আমি এটা বড় করে রেখেছি বলে বলো বড় দেখাচ্ছি। এবারে এই সাইডটায় আসি আমরা। এই সাইডে আমরা একটা জিনিস দেখতে পাবো, এই সাইড থেকে আবার একটা সাইডে যাব, তো আগে এই সাইডটা দেখে নিই। অ্যাবাউট সম্পর্কে রেখা হয়েছে, রিচ ইউর লোকাল নেইবার্স উইথ দ্য ক্লিক অফ এ বাটন। একটা বাটনের উপর ক্লিক করে, গেট স্টার্টেডের উপর ক্লিক করেই সেই অ্যাডভার্টাইজাররা তারা কিন্তু অ্যাডগুলো সিলেক্ট করে অ্যাড দেওয়া আরম্ভ করতে পারে, মানে কি তাদের কাজ শুরু হয়ে যাবে। তো গেট স্টার্টের উপর ক্লিক করলে তাদের কাজ শুরু হয়, ফান্ডিং করে তারা কাজগুলো করবে। ওকে, এরপরে হচ্ছে কি, আমাদের যখন স্ক্রল ডাউন করছি তখন এরকম একটা ছবি দেখাচ্ছে আমাদেরকে, এবং হোয়াই শুড ইউ অ্যাডভার্টাইজিং ইহা, কি কেন আপনি ইয়াতে অ্যাড দেবেন বা বিজ্ঞাপন দেবেন। তো এখানে লেখা রয়েছে, হোয়াই শুড ইউ উই নো হু ওয়ান্টস টু সি ইউর অ্যাডস, আমরা জানি যে কে আপনার বিজ্ঞাপনটি দেখতে চায়, এটাই হচ্ছে ইয়ার অ্যাডভান্টেজ। অ্যাজ ওয়ান অফ আওয়ার ফাস্টেস্ট গ্রোয়িং নেটওয়ার্ক ইন এশিয়া, ইয়া কারেন্টলি হ্যাজ মোর দ্যান 6 মিলিয়ন অ্যাক্টিভ ভেরিফাইড অ্যাড ভিউয়ার্স, এবং ইয়ার যে এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা এমন একটা কোম্পানি বা অ্যাডস কোম্পানি, যেখানে 6 মিলিয়ন অ্যাক্টিভ ভেরিফাইড মেম্বার্স বা ভিউয়ার্স সেখানে রয়েছে বিজ্ঞাপনগুলি দেখানোর জন্য, দেখার জন্যে। হোয়েন ইট কামস টু আওয়ার প্ল্যাটফর্ম, যখন এটা মানে আপনাদের বিজ্ঞাপনটা আমাদের প্ল্যাটফর্মে আসবে, ভিউয়ার্স আর মোটিভেট টু ওয়াচ অ্যাডস অন এ রেগুলার বেসিস, যারা ভিউয়ার আছে সাধারণ মানুষ আমরা রেগুলার বেসিসে এই বিজ্ঞাপনগুলো দেখতে থাকবো এবং দেখার জন্য আমরা মোটিভেশন পাবো। এবং হুইচ মিন্স ইউ কুড বি রিচিং মোর পোটেন্সিয়াল কাস্টমার ইন লেস টাইম, এবং খুবই কম সময়ের মধ্যে আপনি অনেক কাস্টমারের, সম্ভাব্য কাস্টমারের মধ্যে পৌঁছে যেতে পারেন, এইগুলোই বলা হয়েছে। ইচ অফ ইউর ভিউয়ার্স হ্যাজ রেকর্ডেড দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড ক্যাটাগরিজ ডেমোগ্রাফিক্স, সরি, তো এই ক্যাটাগরিজ বলতে বোঝায়, এবং তারা কোন কান্ট্রি থেকে বিলং করছে, তাদের ইন্টারেস্ট কী, তাদের আগ্রহ কিসের উপর আছে, সেগুলো সব প্রত্যেকটা ভিউয়ার্স এটা রেকর্ড করে রেখেছে তাদের প্রোফাইলে। হুইচ মিন্স উই নো এক্স্যাক্টলি হু ওয়ান্টস টু সি ইওর অ্যাডস, এবং যার মানে হচ্ছে আমরা জানি কে আপনার বিজ্ঞাপনটি দেখতে চাইছে। গ্র্যাব দেয়ার অ্যাটেনশান উইথ অ্যান অ্যাড দ্যাট ইজ 60 সেকেন্ড অর লেস লেন্থ, এবং তাদের মানে আকর্ষণীয়তা টানার জন্য বা আকর্ষণীয়তা পাওয়ার জন্য সেটা আপনার 60 সেকেন্ড অবধি সময় পাওয়া যাবে, 60 সেকেন্ড অবধি লেন্থের একটা সময় পাওয়া যাবে বিজ্ঞাপন দেওয়ার জন্য। অ্যান্ড ইন্টারেস্ট ভিউয়ার্স উইল সেভ ইট ফর লেটার অর ক্লিক অন ইট টু গেইন ডাইরেক্ট অ্যাক্সেস টু ইওর অফার, এবং যে ভিউয়ার্সদের ইন্টারেস্টের উপর বেস করে একটা ডাইরেক্ট ক্লিক তো পাবেই এবং ডাইরেক্ট অ্যাক্সেসও পাবে আপনার অফারের উপর, মানে স্পেশাল অফার আমাদেরকে দেওয়া হবে। উই কল দিস ডিপ ইম্প্যাক্ট অ্যাডভার্টাইজিং অ্যান্ড সো ফার ইট হ্যাজ বিন হাইলি এফেক্টিভ, এবং আমরা এটাকে বলি ডিপ ইম্প্যাক্ট অ্যাডভার্টাইজিং, অ্যান্ড এটা খুব দূরবর্তী চিন্তাভাবনা নিয়ে তৈরি এবং খুবই এফেক্টিভ, মানে প্রভাবশালী একটা প্রসেস। উই উই
we cater to range of budget starting with a low minimum spend of just 25 euro. You can also choose automatically run your campaign weekly or monthly until you want to change or it pause it. তো এখানে আপনি আপনার নিজের ক্যাম্পেইনটা বাজেট ফিক্স করে মিনিমাম 25 ইউরো থেকে বিজ্ঞাপনটি দিতে পারেন এবং আপনি পছন্দ করে নিতে পারেন সেখান থেকে সময়সীমা যেখানে ক্যাম্পেইনটি চলবে এবং কতদিনের জন্য অটোমেটিক্যালি চলবে নাকি আপনি যত দূর অবধি চান তত দূর অবধি চলবে যদি আপনি পজ করে দেন সেখানে পজ হয়ে থাকবে এরকমভাবে আপনি চালাতে পারেন বা চেঞ্জ করে দিতে পারেন লোকেশান তো এইগুলো মান্থ হিসাবে সপ্তাহ হিসাবে বা দিন হিসাবে আপনি চালাতে পারেন দিস সেভ ইউ both time and effort which can in short supply of busy potential professionals ebong ei ta apnar onek beshi shomoy songrokhon kore debe ebong songrokhon bolte save kore debe ebong apnar je mane alpo supply er je business professionally chalanor jonno eta apnake help korbe ebong reach your local market since our viewers provide their exact location when they sign up you and sign up you have to at your fingertips the easiest way to reach potential customer in your area device ekhane prottekta jagay bole deya royeche je ki ki bhabe eta aste aste kore target gulo egobe ebong apnar potential customer er kache ki ki bhabe egobe prottekta ami porchi na karon bishal lengthy hoye jabe byapar ta ebong support kibhabe korbe community get started click korle abar niche pathiye debe ebong প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে বলা বলে দেওয়া রয়েছে এবং গেস স্টার্টেড করলে আবার আমাদের নিচে পাঠিয়ে দেবে নিচে পাঠিয়ে মেন জায়গায় আমার নিয়ে আসা হবে ক্যাম্পেইনটা রান করার জন্য তো এখানে আমাদের ছোট্ট ক্যাম্পেইনটা রয়েছে এখানে 20 ইউরোর একটা ক্যাম্পেইন দেখাচ্ছে সেখানে যদিও 25 ইউরো বলেছিল কিন্তু এখানে অফারটা দেওয়া রয়েছে আপনার প্রথমবার যখন ভ্যালু প্রদান করা এই ক্যাম্পেইনের জন্য আসবেন তখন আপনাকে 50% মতো অফ দিচ্ছে পার্সেন্টেজ না প্রথম যে ক্যাম্পেইনটা রান করবে আপনি যদি 40 ইউরো ক্যাম্পেইনটা চান তখন আপনাকে 20 ইউরো শুধু প্রেফার করতে হচ্ছে এখানে আপনি 95টা মতো অ্যাড ভিউ পাবেন ওকে এবারে আপলোড করতে পারবেন একটা ফটো বা ফটোটা তৈরি করতে পারবেন এরকম সিস্টেম থাকবে ফটো আপলোড করতে পারবেন লিমিটেড নাম্বার অফ অ্যাড ভিউজ সেটাও অ্যানালিটিক মোডে দেখতে পারবেন ওকে অ্যানালিটিক্সে দেখতে পারবেন অ্যানালিসিস করবে যেখানে এবারে হচ্ছে 100 ইউরোর যে প্যাকেজটা আমরা জেনারেলি 238টা অ্যাড ভিউ পাই সেটা এখানে মাত্র 40 ইউরোতে প্রদান করা হচ্ছে আপনাদের জন্য এখানে আপনার যে বিজ্ঞাপনটি দেখাবে 238টি বিজ্ঞাপন আপনি দেখতে পাবেন অ্যাড ভিউজ পাবেন এবং তার ফলে অ্যানালিসিসও সব ডিটেলসগুলো পাবেন 30 সেকেন্ড অবধি সময় থাকবে আপনার অ্যাড ভিউয়ের জন্য 60 সেকেন্ড অবধি সময় থাকবে সরি 60 সেকেন্ড অবধি এগুলো সময় থাকবে এবং 100 ইউরোটায় আপনার ইমেজেস আপলোড করালে অ্যাপ্লাই থাকবে কিন্তু এখানে আসল যেটা দাম হচ্ছে 250 ইউরো প্যাকেজটা 100 ইউরো আপনাকে দেয়া হবে মানে প্রায় আড়াই ভাগের এক ভাগ আপনাকে দেয়া হবে তো খুবই ভালো একটা অফার রয়েছে যারা যারা চায় করতে পারে কাউকে আপনারা যদি চান যে লোকাল অ্যাডভার্টাইজারদের আনতে তারাও করতে পারে তো এখান থেকে আমরা আর একটা ওয়েবসাইটে আমরা চলে যেতে পারি কারণ সেই ওয়েবসাইটে গেট স্টার্টেড বা মিডিয়া প্যাক সম্পর্কে যদি জানতে চাই মিডিয়া প্যাকেরও একটা এরকম ওয়েবসাইট খুলে যায় আমি অলরেডি খুলে রেখেছি এটা একটু রিফ্রেশ হচ্ছে তো এখানে আমাদের জেনারেট পিডিএফ করলে এইটারই একটা পিডিএফ ভার্সন চলে আসবে দেখুন এটা হচ্ছে আগের পিডিএফ ভার্সনটা এটা পিডিএফ ভার্সন হিসাবে আমাদের কাছে চলে এসছে এবং এর পরের পিডিএফ ভার্সনটা যেটা আমাদের কাছে এসছে দেখুন এর যে এরকমভাবে এটাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের কাছে তো এখানে অ্যাডভার্টাইজার মিডিয়া প্যাক বলে দিয়েছে এবং অ্যাডভার্টাইজারদের রেফার করতে গিয়ে এখানে মিডিয়া প্যাকেজগুলো কীরকম কী আছে এবং ইরা কী লেখা আছে আমি একটু পড়ে দিই অ্যাডভার্টাইজার মিডিয়া প্যাক মানে কী কী প্যাকেজগুলো আছে সেই নিয়েই থাকবে আমরাও তো বুঝতে পারছি নামটাই শুনে এবং এটার কিন্তু ডোমেন পুরোপুরি আলাদা মিডিয়া প্যাক ইহা ডট কম ওকে মিডিয়া প্যাক ইহা ডট কম পুরোপুরি নামটাই আলাদা চেঞ্জ করে দিয়েছে ডোমেনের নামটা পুরো আলাদা একটা ডোমেন এটা কিন্তু সেপারেট ডোমেন আগের মতো মানে কী বলবো লোকাল ডোমেন না লোকাল ডোমেনের উপর সাবডোমেন তৈরি করা হয়নি এটা পুরো সেপারেট ডোমেন মিডিয়া প্যাক কেন এখানে কী রয়েছে অ্যাডভার্টাইজার মিডিয়া প্যাক তো এখানে ইহা ইজ এ গ্লোবাল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম অফারিং অ্যাডভার্টাইজার অ্যাক্সেস টু ডাইভার্স অডিয়েন্স with the ability to target based on gender location age and a wide range interest
এবং জেন্ডার টার্গেট এইগুলোর উপর বেস করে অলরেডি জানেন যে বিজ্ঞাপনগুলি দেবে, সেটাই তারা বলেছে। এবং এখানে যে বিজ্ঞাপনদাতারা আসবে সেটা অডিয়েন্স পাবে, জেনুইন অডিয়েন্স পাবে, এটা এরকম টাইপেরই কথা লেখা রয়েছে। এবারে আমাদের ডেমোগ্রাফিক সম্পর্কে বলেছে যে আমরা কত ইউজার এখানে দেখছি, প্রায় 58 লক্ষ ইউজারের বেশি এখানে কিন্তু বর্তমান রয়েছে। ওকে, তারা অ্যাড দেখছে এবং 49 মিলিয়ন এভারেজ ডেইলি ভিউয়ার্স রয়েছে তার মধ্যে, তারা কিন্তু কোনো কিছু লুকায়নি। 49 মিলিয়ন এভারেজ কিন্তু রয়েছে ভিউয়ার্স যারা অ্যাড ভিউ করছে, এবং 18 থেকে 99 বছর অবধি প্রত্যেকে রয়েছে। 99 বছরে কে অ্যাড দেখবে, যাই হোক রয়েছে এখানে, তো কারণ 18 থেকে 99 বছর অবধি যে কোনো কাউকে অ্যাড দেখতে পারেন। এবং আপনার এখানে 0.3% আদার, 0.5% প্রেফার নট টু সে, এবং 21% ফিমেল এবং 35.98% মেল। এবারে কী কী ক্যালকুলেশনের উপর রয়েছে, যে আদার্স বলে রয়েছে তারা 0.03% মতো মেম্বাররা রয়েছে, এবং 0.05% মতো রয়েছে তারা নিজেরা বলতে চাইছে না তারা ছেলে না মেয়ে, এবং যারা রয়েছে ফিমেল তারা শুধু 21% বেশি, 21.85% মতো রয়েছে ফিমেল মানে মেয়ে মহিলা, এবং 35.98% রয়েছে মেল বা পুরুষ। তো এই সংখ্যায় রয়েছে সারা পৃথিবীব্যাপী, এখানে ম্যাপে মানচিত্র করে এরকম ট্র্যাক করে দিয়েছে কোন কোন জায়গায় বেশিরভাগ পরিমাণে রয়েছে এবং কোন কোন জায়গায় ছড়িয়ে রয়েছে বিজ্ঞাপন দর্শকরা। এবং তার মধ্যে টপ যে 10টা কান্ট্রি বা দেশে যে বিজ্ঞাপনগুলি দেখা হয় সেটা নিয়েও বলেছে, ইন্ডিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, আলজেরিয়া, ইজিপ্ট, এইগুলোই কিন্তু সাংঘাতিকভাবে আমাদের বিজ্ঞাপনটা টপ 10টা কান্ট্রির মধ্যে আমাদের আসে। এবং টপ 10টা ইন্টারেস্ট যেটা হচ্ছে ক্লথ সবাই পছন্দ করেছে, বেশিরভাগ মানুষ এই 10টা ইন্টারেস্ট পছন্দ করেছে সেটাই বলেছে, আমি আলাদা করে বললাম না। এখানে হচ্ছে বেসিক হচ্ছে 20 ইউরো থেকে আর স্পেন্ড করা, যেখানে 47টা অ্যাড ভিউ হবে। ওকে, এখানে প্যাকেজের থাকবে ইমেজ অ্যাড শুধু দিতে পারবে, 47টা অ্যাড ভিউ হবে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বেস যে ক্যালকুলেশানটা রয়েছে প্যাকেজ নিয়ে সেটাই। ওকে, আর এখানে 100 ইউরোর যেটা আপনাকে দেয়া হচ্ছে সেখানে 238টা অ্যাড ভিউ পাওয়া যাবে, এবং সেখানে ভিডিও অ্যাডও আপলোড করার থাকবে, যখন অ্যাভেলেবেল হবে আপনি আপলোড করতে পারেন, ভিডিও অ্যাডও দেখাতে পারেন, 60 সেকেন্ড অবধি লিমিট থাকবে এখানে। ওকে, আগে যে 20 ইউরো সেখানে বোধ হয় 30 সেকেন্ড অবধি লিমিট থাকবে, তো যাই হোক 60 সেকেন্ড অবধি ওভারঅল বলছে, তো এখানে 60 সেকেন্ড অবধি আশা করি সবকটাই করে দিয়েছে, দেখা যাক। এবং আপনি কাস্টম যে কোনো 500 ইউরো, 5000 ইউরো, 50000 ইউরো যা কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন, এখানে ইনভেস্ট বলতে আপনাকে বলছি না, যারা বিজ্ঞাপনদাতা তাদের হয়ে আপনি করে দিতে পারেন, তাদেরকে যদি ডেকে আনেন, এবং তাদের আর্টিকেল ফেভারিট বা অ্যাড ভিউ সব কিছু এখানে থাকবে, এবং স্টার্ট নাও -2 এরকম আসছে কেন, তো এরকম দেখাচ্ছে টুয়ার্ডস ইয়োর ফার্স্ট ক্যাম্পেনের দিকে যেতে বলছে, এবং 500 ইউরো দিয়ে কী হয় দেখি। তো যাই হোক, এখানে কতগুলো আমরা ক্যাম্পেন অ্যাড ভিউ পাবো সেখানে দেখাচ্ছে মোটামুটিভাবে, এখানে যদি 5000 করি কত দেখাচ্ছে, 1000 করি, 1000 করলে 2381টা অ্যাড ভিউ পাবো, এরকমভাবে ক্যালকুলেশনটা করা রয়েছে। ওকে, এরকমভাবে আপনারা দেখে নিতে পারেন, স্টার্ট নামে ক্লিক করলে কোন জায়গায় চলে যায় দেখি, তো স্টার্ট নামে করে যাচ্ছে ইয়ার যে রেজিস্ট্রেশন পেজ আছে যেখানে অ্যাডভার্টাইজার রেজিস্ট্রেশন করে সেখানে নিয়ে যাচ্ছে, এখানে আপনি সাইন ইন করতে পারেন, আমার যেমন সাইন ইন করা রয়েছে এখানে, আমি একদিন দেখিয়ে দেবো আমার কি এটা মুশকিল হয়ে গেছে, তো যাই হোক আমার এটা মানে ক্যান্সেল করে দিয়েছে, এই আইডি পাসওয়ার্ড আমি রিজেনারেট করে আপনাদেরকে দেখিয়ে দেবো, মোটামুটি এখানে রেজিস্ট্রেশন করে আপনারা কী করবেন পদ্ধতিগুলো পরপর করে এক এক করে দেখিয়ে দেবো, আপনারা রেডি থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছে, কারণ ক্যাম্পেনের জন্য এই যে এই সব আপডেটগুলো রাতারাতিভাবে আসে না, এবং কন্ট্যাক্ট ডিটেলসটা তারা যে দিয়েছে প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে ইনফর্ম করা রয়েছে, ইহা লিমিটেডের যে ইহা লিমিটেড এই যে এই কোম্পানিটি রয়েছে এটা কিন্তু আয়ারল্যান্ডের কোম্পানি, রিপাবলিক আয়ারল্যান্ড ডাবলিন, তো এখানে কন্ট্যাক্ট অ্যাস করলে কন্ট্যাক্ট অ্যাসে নিয়ে যাবে, এখানে আপনার কোনো কমেন্ট করে যদি প্রশ্ন করতে চান এখানে করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, মেসেজগুলোও দিতে পারেন, সেন্ড অপশানে ক্লিক করলে আপনার ইমেল ডিটেলস মোবাইল নাম্বার দিয়ে সেন্ড করলে আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। ওকে, এত ভালো একটা জিনিস যেটা আমরা আগে থেকেই জানতাম এগুলো আসার কথা, তো আসছে অলরেডি, তার জন্য টাইম ব্যয় করতে হয়, ডিজাইন করতে হয়, এত সহজও না
প্রত্যেকটা জিনিস আমরা যতটা সহজ মনে করি বাড়ি বসে বসে, কারণ সাধারণভাবে এতটাও সহজে কিছু কাজ হয় না, তারা একেবারে 100% সেট আপ করে আনছে। তো আজকের জন্য ধন্যবাদ, গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কিছুক্ষণ বাদে মিটিং, এখনকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, এবং আপডেটটা অবশ্যই বন্ধুদের এবং ডাউনলাইনের সঙ্গে শেয়ার করে দিন। ধন্যবাদ।